যদি আপনার একটি টিন সার্টিফিকেট থেকে থাকে বা ই টিন সার্টিফিকেট থেকে থাকে এবং যদি আপনার টিন নাম্বারটি 12 ডিজিটের হয়ে থাকে, এক্ষেত্রে 2021-22 থেকে নতুন একটি নিয়ম করা হয়েছে এবং অবশ্যই আপনাকে এই নিয়মের আওতায় আসতে হবে। এবং এই নিয়ম বলছে যদি আপনার আয় কর সীমার মধ্যে থাকে, এক্ষেত্রে অবশ্যই আপনাকে আয়কর রিটার্ন দিতে হবে এবং সাথে আপনার আয়করও দিতে হবে। এবং যদি আপনার আয় কর সীমার মধ্যে না থেকে থাকে, এক্ষেত্রে আপনাকে আয়কর দিতে হবে না, তবে অবশ্যই আপনাকে আয়কর রিটার্ন সাবমিট করতে হবে। এখন কথা হচ্ছে কোন কোন আয় কর সীমার মধ্যে এবং কোন কোন আয় কর সীমার মধ্যে না, সেটি আপনাকে প্রথমে জানতে হবে। নর্মালিভাবে একজন ব্যক্তির আয় যদি 2.5 লক্ষ টাকার উপরে হয়ে থাকে তাহলে তাকে আয়কর দিতে হবে। এটি মূলত একজন পুরুষের ক্ষেত্রে বিবেচিত হয়। যদি ব্যক্তি মহিলা এবং 65 বছরের ঊর্ধ্বে হয়ে থাকে তাহলে তার আয় যদি বছরে 3 লক্ষ টাকার উপরে হয়ে থাকে তাহলে তাকে কর প্রদান করতে হবে। দ্বিতীয়ত, যদি তিনি প্রতিবন্ধী হয়ে থাকে এক্ষেত্রে তার বাৎসরিক ইনকাম যদি 3,75,000 টাকার উপরে হয়ে থাকে তাহলে তাকে কিন্তু আয়কর দিতে হবে। গেজেটভুক্ত মুক্তিযোদ্ধা হয়ে থাকলে তার আয় যদি বছরে 4,25,000 টাকার উপরে হয়ে থাকে তাহলে কিন্তু তাকে নির্দিষ্ট হারে আয়কর দিতে হবে। 2015-16 কর বছর অনুযায়ী আপনাদেরকে নির্দিষ্ট হারে আপনার আয়ের উপর ভিত্তি করে কর দিতে হবে, যেটি আপনারা এখন দেখতে পাচ্ছেন। এটি মূলত আমি ব্যক্তিদের ক্ষেত্রে বললাম, কোম্পানি এবং অন্যান্য প্রতিষ্ঠানের ক্ষেত্রে কিন্তু কর কাঠামোটি অন্যরকম। সো আজকের এই ভিডিওতে আমি সেটি বলছি না। এখন আমি আপনাদেরকে বলি কখন আপনাকে আয়কর অবশ্যই বাধ্যতামূলক দিতে হবে। যদি আপনার উল্লেখিত এই সমস্ত খাতগুলো থেকে ইনকাম আসে বা আয় হয় এবং সেটি যদি নির্দিষ্ট সীমার মধ্যে থাকে, যেটি আমি আগেই বললাম 2.5 লক্ষ টাকা, 3 লক্ষ বিভিন্ন ক্যাটাগরিতে, ক্ষেত্রে কিন্তু যদি সেই সীমা অতিক্রম করে আপনার আয় হয় তাহলে কিন্তু আপনাকে অবশ্যই আয়কর দিতে হবে। যেমন ধরুন বেতনাদি, নিরাপত্তা, জামানতের উপর সুদ, গৃহ সম্পত্তির আয়, কৃষি আয়, ব্যবসা ও পেশার আয়, ফার্মের আয়ের অংশ, স্বামী অথবা স্ত্রী বা অপ্রাপ্ত বয়স্ক সন্তানের আয়, মূলধনী মুনাফা এবং অন্যান্য উৎস থেকে আয়। এখন কোন আয়গুলো করযোগ্য নয় এবং কোন খাত থেকে আয় হলে আপনাকে আয়কর দিতে হবে না, তবে আয়কর রিটার্ন অবশ্যই সাবমিট করতে হবে, সেটি হচ্ছে সরকারি চাকরিজীবী করদাতা যদি চাকরির দায়িত্ব পালনের জন্য কোনো বিশেষ ভাতা সুবিধা বা আনুতোষিক পান, 300,000 টাকা, অংশীদারি ফার্ম হতে পাওয়া মূলধনী মুনাফার অংশ, 2,50,00,000 টাকা পর্যন্ত গ্রাচুইটি প্রাপ্তি, প্রভিডেন্ট ফান্ড অ্যাক্ট 1985 অনুযায়ী উক্ত ফান্ড থেকে প্রাপ্ত অর্থ, স্বীকৃত প্রভিডেন্ট ফান্ড থেকে প্রাপ্ত অর্থ, স্বীকৃত সুপার অ্যানুয়েশন ফান্ড থেকে প্রাপ্ত অর্থ, বাংলাদেশ শ্রম আইন 2006-এর আওতায় কোনো শ্রমিক কর্তৃক ওয়ার্কার্স পার্টিসিপেশন ফান্ড থেকে প্রাপ্ত অর্থ, মিউচুয়াল ফান্ড অথবা ইউনিট ফান্ড থেকে প্রাপ্ত 25,000 টাকা পর্যন্ত আয়, সুদ, মুনাফা বা ডিভিডেন্ড, স্টক এক্সচেঞ্জে তালিকাভুক্ত কোনো কোম্পানি থেকে প্রাপ্ত নগদ লাভ্যাংশ খাতের আয় 25,000 টাকা পর্যন্ত, সরকারি নিরাপত্তা জামানতের সুদ যা সরকার করমুক্ত বলে ঘোষণা করেছে, এরূপ রাঙ্গামাটি, বান্দরবান ও খাগড়াছড়ি জেলার পাহাড়ি আদিবাসীদের দ্বারা এই জেলাগুলোতে পরিচালিত আর্থিক কর্মকাণ্ডের ফলে প্রাপ্ত আয়, রপ্তানি ব্যবসা হতে প্রাপ্ত আয়ের 50%, আয়ের একমাত্র উৎস কৃষিখাত হলে কৃষিখাত হতে 2,00,000 টাকা পর্যন্ত, সফটওয়্যার ডেভেলপমেন্ট বা ন্যাশন ওয়াইড টেলিকমিউনিকেশন ট্রান্সমিশন নেটওয়ার্ক NTTN বা ইনফরমেশন টেকনোলজি এনাবল্ড সার্ভিস ITES ব্যবসার আয়, হাঁস মুরগির খামার হতে অর্জিত আয়, হস্তশিল্পজাত দ্রব্যাদি রপ্তানি থেকে উদ্বুদ্ধ আয়, জিরো কুপন বন্ড থেকে আয়, ওয়েজ আর্নার্স ডেভেলপমেন্ট বন্ড, US ডলার প্রিমিয়াম বন্ড, ES ডলার ইনভেস্টমেন্ট বন্ড, পাউন্ড স্টার্লিং প্রিমিয়ার বন্ড, পাউন্ড স্টার্লিং ইনভেস্টমেন্ট বন্ড, ইউরো প্রিমিয়াম বন্ড ও ইউরো ইনভেস্টমেন্ট বন্ড হতে প্রাপ্ত সুদ থেকে আয়, পেনশনার সঞ্চয়পত্র থেকে প্রাপ্ত সুদ যেখানে বছরের সর্বমোট বিনিয়োগের পরিমাণ 5,00,000 টাকার অধিক নয়। দর্শক, এছাড়া অনেকে ব্যাংক লোনের ক্ষেত্রে, ব্যাংকের বিভিন্ন কাজের ক্ষেত্রে, জমি জমার ক্ষেত্রে এবং বিভিন্ন কাজে ইটিন এর প্রয়োজন হয় এবং সেই সমূহ কাজে যদি আপনি ইটিন সার্টিফিকেট তৈরি করে থাকেন, এক্ষেত্রে আপনাকে আয়কর দিতে হবে না, তবে অবশ্যই আয়কর রিটার্ন সাবমিট করতে হবে এবং আয়কর রিটার্নে অবশ্যই আপনার আয়ের উৎস
কি এবং কত টাকা আপনার বাৎসরিক আয় হয় সেটিও কিন্তু সঠিকভাবে উল্লেখ করতে হবে। কিভাবে আয়কর রিটার্ন সাবমিট করবেন সেটি নিয়ে পরবর্তী ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো। আশা করি পরবর্তী ভিডিও দেখলে আপনারা আয়কর সম্পর্কে সম্পূর্ণভাবে বুঝে যাবেন। দর্শক, ইটিন যদি আপনার থেকে থাকে ক্ষেত্রে কোনো টেনশনের কারণে আশা করি আমার আগামী ভিডিওগুলো দেখলে আপনি আয়কর সম্পর্কে সম্পূর্ণভাবে বুঝে যাবেন। ভিডিওটি ভালো লাগে থাকলে অবশ্যই একটি লাইক দেবেন এবং আপনার ফেসবুক সহ সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিডিওটি শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দেবেন। পরবর্তী ভিডিও দেখার মন্ত্রণা নিয়ে আজকের মতো এখানেই বিদায় নেব। আল্লাহ হাফেজ।